আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দাজ্জাল। দাজ্জালের ফেতনা সম্পর্কে আসলে সকলেই বিভিন্ন ভিডিও দেখেছেন এবং শুনেছেন। তো আজকে দাজ্জালের আকৃতি নিয়ে আলোচনা করব, দাজ্জাল দেখতে কীরকম হবে। তো আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো চলুন বন্ধুরা, সর্বপ্রথমে দাজ্জাল নামের অর্থ জেনে নিই। দাজ্জাল এটি আরবি শব্দ, এটি এক বচন। বহু বচনে দাজ্জালুনা এর অর্থ হচ্ছে মিশ্রণ করা, প্রতারণা করা, ধোঁকা দেওয়া, অস্পষ্টতা সৃষ্টি করা। যেহেতু দাজ্জাল সে মানুষকে ধোঁকা দিবে এবং সে সত্য এবং মিথ্যাকে মিশ্রণ করে ফেলবে এবং মানুষের সাথে প্রতারণা করবে এবং আল্লাহর বিভিন্ন বিষয় নিয়ে অস্পষ্টতা সৃষ্টি করবে, এই জন্য তাকে দাজ্জাল বলা হয়েছে। তো বন্ধুরা চলুন তার দৈহিক গড়ন সম্পর্কে জানা যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস যদি আমরা দেখি, লক্ষ্য করি, দেখুন স্ক্রিনে আমি হাদিসটি দেখাচ্ছি। হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তার পিতা হতে বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইরশাদ করেন, আমি একদা স্বপ্নে দেখি যে আমি কাবা শরীফ তাওয়াফ করছি। এমত অবস্থায় দুই ব্যক্তির মাঝখানে সরু চুল বিশিষ্ট মাটিয়া রঙের এক ব্যক্তিকে দেখতে পাই, সবেমাত্র গোসল করে আসা ব্যক্তির মতো। তার মাথা হতে পানির ফোঁটা গড়িয়ে পড়ছিল। আমি বললাম, এই ব্যক্তি কে? তারা বলল, এ হলো ইবনু মারিয়াম, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম। যখন আমি অন্যদিকে আমার দৃষ্টি নিবন্ধন করি তখন দেখতে পাই চুল কুকড়ানো লাল রঙের এক মোটা মানুষ, যার চক্ষু কানা এবং ফুলে যাওয়া আঙ্গুলের মতো। আমি বললাম, এ কে? তারা বলল, এ হলো দাজ্জাল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষের মধ্যে ইবনু কত্তন তার অধিক সদৃশ্যপূর্ণ। তো বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন ছিল ওহি। তিনি ওহির মাধ্যমে জেনেছেন দাজ্জালের দৈহিক গড়ন কীরকম হবে। তাহলে এই হাদিসকে যদি আমরা ফ্লো করি তাহলে দেখা যাবে দাজ্জালের কিছু আকৃতির মধ্যে একটি হচ্ছে তার চুল হবে কুকড়ানো এবং তার শরীরের কালার হবে লাল রঙের এবং সে মোটা হবে এবং তার একটি চক্ষু কানা থাকবে। এছাড়াও আরও অনেক অনেক হাদিসে তার বর্ণনা রয়েছে। তো চলুন সেগুলো একটু জানা যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আরেকটি হাদিসের মধ্যে উল্লেখ রয়েছেন, দাজ্জালের কপালে কাফির শব্দটি লেখা থাকবে। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক নবী তাদের উম্মতকে মিথ্যুক কানা দাজ্জাল এর ব্যাপারে ভীতি প্রদর্শন করেছে, সতর্ক থেকো, সেই কানা তবে তোমাদের প্রভু কানা নহে। তার দু চোখের মধ্যখানে কাফির শব্দটি লেখা থাকবে। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাই হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর এই সূত্রে একটি বর্ণনা উল্লেখ করেছেন, তাতে কাফির শব্দটি আরবি বর্ণ অনুসারে লেখা রয়েছেন। তো বন্ধুরা চিন্তাই করতে পারছেন দাজ্জাল কীরকম হবে। সে হবে অনেক বিশাল দেহের অধিকারী এবং খাটো এবং তার চুল হবে কুকড়ানো এবং তার শরীরের কালার হবে লাল। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিও আপলোড করলে জন্য পান, এই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো ভালো আপডেট পেতে আপনারা বেল বাটনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।